নমো বিষ্ণু। আজ রাত্রি 10:45 থেকে 5 রাশির উপর স্বয়ং বিষ্ণুর কৃপায় 5 রাশি হবে মহা কোটিপতি। প্রত্যেকে নমো বিষ্ণু অবশ্যই কমেন্ট করুন। 399 বছর পর কিছু দুর্লভ মহা সংযোগ আজ রাত্রি 10:45 থেকে শুরু হচ্ছে, যার ফলে আগামী টানা 7 দিন এই 5 রাশির স্বয়ং বিষ্ণুর কৃপায় ভাগ্য চমকাতে চলেছে। আষাঢ় মাসে শুক্লপক্ষে দেবশয়নী একাদশী পালিত হয়। আগামী 4 মাস অর্থাৎ যেহেতু স্বয়ং বিষ্ণু যোগ নিদ্রায় চলে যান, এই জন্য আগামী 4 মাস যে কোনো শুভ কাজ করা উচিত নয়। আগামী 7 দিন এই 5 রাশির বিশেষভাবে শুভ সমাচার আসতে কিন্তু চলেছে। 5 রাশি স্বয়ং বিষ্ণুর কৃপায় হতে চলেছে মহা কোটিপতি, লিখে রাখুন। অদ্ভুত, অকল্পনীয় লাভ পেতে চলেছে এই 5 রাশি। কোন কোন সৌভাগ্যশালী রাশি আমি একে একে জানাবো। এই একাদশী থেকে এই রাশিগুলির কপাল খুলবে, অর্থাৎ আজ রাত্রি 10:45 থেকে এই রাশিগুলি হতে চলেছে মহা কোটিপতি। আগামী 7 দিনের মধ্যে এই রাশিগুলি বড় শুভ সংবাদ আসতে চলেছে। চাইলেও ভুলতে পারবে না এই রাশিগুলি। জীবনে আসতে চলেছে বলো পরিবর্তন। না চাইতেই পাবে অনেক কিছু। নিজের মনের ইচ্ছা পূরণ হবে। দেখুন, অনেকেরই বিভিন্ন রকমের সমস্যা জর্জরিত হয়ে পড়ে আছেন। আমি একটি কথা আপনাদেরকে বলি, আপনারা প্রতি বৃহস্পতিবার বিষ্ণুকে আপনারা হলুদ ফুল নিবেদন করুন এবং মাতা লক্ষ্মীকে গোলাপ ফুল নিবেদন করুন। দেখবেন আপনাদের যত বড় সমস্যায় থাক না কেন, আপনার চাকরি হতে পারে, আপনার বিবাহ হতে পারে, আপনার ব্যবসা হতে পারে, আপনার অর্থনৈতিক সমস্যা হতে পারে, সেই জায়গা থেকে অনেকটাই মুশকিল আসান হবেন। তো আজ বিশেষ কিছু মহা সংযোগ সৃষ্টি হয়েছে 10:45 পর থেকে আগামী 7 দিন টানা এই 5 রাশির বড় থেকে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে এই 5 রাশি। 12টি রাশির মধ্যে স্বয়ং বিষ্ণুর কৃপায় এই 5 রাশির হতে চলেছে মহা কোটিপতি। কোন এই সৌভাগ্যশালী রাশি 399 বছর পর
শুভ যোগে এই পাঁচ রাশির অর্থের বৃষ্টি হতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, প্রত্যেকে নববিষ্ণু 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 অবশ্যই কমেন্ট করবেন। এবং আপনারা এই ভিডিওটি না প্রচুর পরিমাণে শেয়ার করবেন, বিশেষ কৃপা কিন্তু আপনারা পাবেন, প্রচুর শেয়ার। যতদিক আপনারা শেয়ার করতে পারবেন ততদিক আপনাদের কিন্তু উন্নতি কিন্তু হবে, স্বয়ং বিষ্ণুর কৃপা আপনারা পাবেন। এবং চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করুন, নববিষ্ণু নববিষ্ণু নববিষ্ণু। কোন এই পাঁচ সৌভাগ্যশালী রাশি, প্রথম যে রাশির নাম আমার মনে আসছে সেই রাশির নাম তুলা রাশি। তুলা রাশির বড় ধরনের পরিবর্তন আগামী সাত দিনের মধ্যে আসতে চলেছে ভাগ্য ক্ষেত্রে বিশেষ করে, এবং ইনকাম আপনাদের বৃদ্ধি করবে, হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে। দ্বিতীয় রাশি মকর রাশি, মকর রাশির অর্থনৈতিক স্থিতি আপনার মজবুত করবে। এই সময়ের মধ্যে আপনাদের ভাগ্যক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে এবং কর্মক্ষেত্রে বড় ধরনের সুযোগ আসতে চলেছে আগামী সাত দিনের মধ্যে। এরপর যে রাশি আমি কথা বলবো সেই রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনার অর্থনৈতিক স্থিতি, কেরিয়ার, ডেলি ইনকাম, ব্যবসা, এই জায়গা থেকে আপনারা লাভ পাবেন। এরপর যে রাশি সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ধনের ভাণ্ডার পূর্ণ হতে চলেছে, আপনাদের এই সময় বড় ধরনের পরিবর্তন, কপাল খুলবে, বৈবাহিক জীবন, সন্তান সুখ, অর্থনৈতিক স্থিতি এবং স্বাস্থ্যর দিকে উন্নতি আপনার হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার কর্কট রাশি। কর্কট রাশির আগামী সাত দিনের মধ্যে অর্থনৈতিক স্থিতি এবং কেরিয়ার ক্ষেত্রে এবং ব্যবসা ক্ষেত্রে বিশেষভাবে লাভ নিয়ে আনতে চলেছে, লিখে রাখুন। অন্তিম এবং শেষ যে রাশি সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশির আজ 10:45 থেকে আপনাদের ভাগ্য খুলবে স্বয়ং বিষ্ণুর কৃপায়, ধনের ভাণ্ডার পূর্ণ হবে আপনাদের, এবং এই সময়ের মধ্যে আপনাদের সম্পত্তি থেকে লাভ আগামী সাত দিনের মধ্যে হতে চলেছে, ভাগ্যক্ষেত্রের বৃদ্ধি, ডেলি ইনকাম, সন্তান সুখ, এবং ডুবে গেছে আটকে গেছে এমন কোনো অর্থ এই সময় কিন্তু আপনারা পেতে চলেছেন। অর্থাৎ এই কয়টি রাশি স্বয়ং বিষ্ণুর কৃপায় বিশেষ লাভ পেতে চলেছে। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নববিষ্ণু নববিষ্ণু নববিষ্ণু।